নমস্কার বন্ধুরা, কিচেন বাংলা ফুল ফ্লেভারে আপনাদেরকে স্বাগত জানাই। আর জানাই উইন্টার স্পেশাল রেসিপিতে আপনাদের শুভেচ্ছা। তো আজকে ওই উইন্টার স্পেশাল রেসিপির অন্যতম রেসিপি হচ্ছে আমাদের সরু চাকলি পিঠা। মায়ের হাতের সরু চাকলি পিঠা আপনারা দেখতে থাকুন কীভাবে আমরা এই সরু চাকলি পিঠা বানাই। তো বন্ধুরা, কিচেন বাংলা ফুল ফ্লেভারের পর্দায় আপনারা দেখছেন উইন্টার স্পেশাল সব মজাদার রেসিপি। তো আজকের রেসিপি সরু চাকলি পিঠা। বন্ধুরা, প্রথমেই আতপ চাল আর বিউলির ডাল একসঙ্গে আমরা আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে দিয়েছিলাম। তো 1 কিলো আতপ চালে 200 গ্রাম বিউলির ডাল দিয়ে আপনারা ভিজিয়ে রাখবেন আগের দিনে। এবার আমরা এই আতপ চাল আর বিউলির ডাল মিশ্রণকে বেটে নেব। আগেকার দিনে মা জেঠিমারা শিল নোড়ার সাহায্যে এই চাল বাটতেন এবং বাটতে বাটতে প্রায় সন্ধে হয়ে যেত, তারপর সেই পিঠে হতো এবং আমরা আনন্দ সহকারে খেতাম। কিন্তু এখন তো সময় পাল্টেছে, আধুনিকতার ছোঁয়া লেগে গেছে, প্রতি বাড়িতে 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 রয়েছে মিক্সি। তো এই মিক্সিতেই আমরা আজকে এই চালটা বেটে নেব। তো বন্ধুরা, পরিমাণ মতো চাল এবং তাতে একটু জলের পরিমাণ বেশি দিয়ে আপনারা ভালো করে এটাকে মিক্স করে নেবেন। দেখবেন একদম মিহি হয়ে গেছে, কেমন দেখতে পাচ্ছেন কত সুন্দর চালটা বাটা হয়ে গেছে, লিকুইডের মতন হয়ে গেছে। এবং হাত দিলে বুঝতে পারবেন যে একদম কিরকিরে ভাব নেই, একদম মিহি। তো যত মিহি হবে সরু চাল পিঠেটা তত ভালো হবে। তো আমাদের এইভাবে আমরা বেটে নেব চালগুলোকে। তো বন্ধুরা, বলছিলাম যে খুব মজাদার রেসিপি সরু চাকলি পিঠা। গ্রাম বাংলার বাঙালির ঘরে ঘরে এই পিঠা হয় শীতকালে বিশেষ করে, এবং এই পিঠার সঙ্গে যদি খেজুরের গুড় থাকে তো তার জমে যাবে, শীতের সন্ধ্যাটা একদম জমে ক্ষীর। তো আপনারাও বাড়িতে বানান সরু চাকলি পিঠা এইভাবে, আর তার সঙ্গে খেজুরের গুড় দিয়ে আপনারা খান, দেখবেন খুব ভালো লাগবে, খুব আনন্দ লাগবে। তো চাল বাটা আমাদের কমপ্লিট, এবং সেই চালের গোলার মধ্যে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেব, দিয়ে আর ভালো করে এটাকে আমরা ফেটে নেব। আর বন্ধুরা, যাতে জলের পরিমাণটা বেশি থাকবে, যত বেশি পরিমাণে জল দেবেন বা পাতলা করবেন তত সরু চাকলি পিঠেটা পাতলা হবে, পুরো কাগজের মতন হবে। তো মোটামুটি আমরা ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি, যে খুব একদম জলের মতন পাতলা করব না। আপনারা দেখতে পাচ্ছেন যেমন লিকুইড আমরা করেছি এইভাবেই আপনারা করবেন, এতেও খুব ভালো হবে। তো জল বেশি দিলে অবশ্যই পাতলা পাতলা হয়, কাগজের মতন হয়, আরও খেতে সুস্বাদু হয়। এবার দেখতে পাচ্ছেন, হ্যাঁ বন্ধুরা, একটা দেখতে পাচ্ছেন যে কলার ডাঁটা, এটা আমরা ব্রাশ করে নিয়েছি। আগেকার দিনে মা জেঠিমারা এইভাবেই ব্রাশ বানাতেন, কলার ডাঁটার মাথাটা নোড়া দিয়ে থেতো করে এরভাবে ব্রাশ তৈরি করে নিতেন। এখন তো বাজারে ব্রাশ কিনতেই পাওয়া যায় আপনারা জানেন। তো আগেকার দিনে এইভাবে কলার ডাঁটা থেতো করে বা বেগুনের মুখের দিকটা কেটে এইভাবে ব্রাশ করা হতো। তো এইভাবে কড়াতে ব্রাশ করে নিয়ে তারপর তাতে পরিমাণ মতো গোলা দিয়ে সেটাকে এইভাবে ঘুরিয়ে আমরা সরু চাকলি পিঠে বানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার মা বানাচ্ছে পিঠেগুলো, এটা কড়াতে বানাচ্ছেন। এছাড়া সরু চাকলি পিঠে তৈরি করার হাঁড়িও পাওয়া যায় বাজারে, তিজেল হাঁড়ি যাকে বলা হয়, এবং তার একটা বেড়ি থাকে সেটা দিয়েও বানানো যায়। তো আমরা কড়াতেই বানাই, দেখতে পাচ্ছেন এইভাবে আমরা পিঠেগুলো একে একে সব বানিয়ে নেব। এবং এই সরু চাকলি পিঠে খুব মজাদার পিঠে, খুব নরম তুলতুলে, সবাই ভালোবাসে ছোটো থেকে বড়। এবং এটা অবশ্যই উনানে বানাতে হয়, উনানে বানালে ভালো হয়, জালটা ভালো পায়। এছাড়া আপনারা গ্যাসেও বানাতে পারেন। তো আমরা উনানে বানাচ্ছি আমাদের উনানের রান্নাঘরে, দেখতেই পাচ্ছেন যে ভুষির জাল চল দিয়ে আমরা এই পিঠে বানাচ্ছি, কাঠ ভুষির জাল দিয়ে। এইভাবে
আপনারা বাড়িতে বানাবেন, গোলাটা দিয়ে ঘুরিয়ে তাতে একটা চাপা দিয়ে দেবেন এবং তারপর চাপা তুলে এইভাবে আস্তে আস্তে পাট করে নেবেন। দেখছেন বন্ধুরা কত সুন্দর পিঠেগুলো হয়েছে। তো আরও কতগুলো পিঠে আমরা বানিয়ে নিই, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। বন্ধুরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, ভালো লাগবে। এরকম সাতসঙ্গে ফুটে হয়ে যাবে, তোমার কিছু বলে থাকছে বন্ধুরা। আপনারা দেখতে পেলেন যে আমরা সরু চাকরি পিঠেগুলো যেমন সব বানিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন কীভাবে কলা পাতার মধ্যে আমরা পরপর সাজিয়ে রেখেছি, কত সুন্দর হয়েছে পিঠেগুলো। এবার আমরা খাওয়ার জন্য সাফ করে নেব, দেখতে পাচ্ছেন সাজিয়ে নিয়েছি পিঠেগুলোকে মধ্যে একটা কাঁচের বাটি, আর তাতে আমরা খেজুরের গুড় ঢেলে দিচ্ছি। সাধারণত এই পিঠে খেজুরের গুড় দিয়েই খাওয়া হয়, তো যদি কারোর গুড়ের অসুবিধা হয় বা গুড় না খান তো তারা কোনো সবজি বা তরকারি দিয়েও খেতে পারেন, সেটাও ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। তো আপনারা দেখলেন আজকের রেসিপি সরু চাকলি পিঠা কীভাবে বানাতে হয়, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখেছেন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং আপনারা কীভাবে বানালেন সেটাও কমেন্ট করবেন, ভালো হলে অবশ্যই জানাবেন। আর নতুন বন্ধুরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।